কেমন হবে যদি গাড়ির চাকার হাওয়া না ভরা লাগে, উঁচু নিচু রাস্তা, পাথর বা পাহাড়ি রাস্তায় টায়ার পাংচার হওয়ার সম্ভাবনা না থাকে, এমন চাকা হলে মন্দ হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবীর বাইরের মহাকাশ যান নির্মাণের জন্য ঠিক এমনই একটি চাকা তৈরি করার কথা ভাবছে। 2011 সালের নভেম্বরে মঙ্গল গ্রহের জন্য পৃথিবী ছাড়ে মহাকাশ যান কিউরিওসিটি রোভার। সব ঠিকঠাকই হচ্ছিল, তবে মহাকাশ যানটি মঙ্গলে পৌঁছানোর 16 মাস পর তার চাকায় সমস্যা দেখা দেয়। মঙ্গলের উঁচু নিচু পাথুরে পৃষ্ঠে রোভারটি আর আগের মতো সহজে চলাচল করতে পারছে না। তখন নাসার গবেষকরা ভাবলেন, কেমন হয় যদি ধাতুর তৈরি কিন্তু স্থিতিস্থাপকতা আছে এমন একটি চাকা তৈরি করা যায়, যাতে করে মহাকাশ যান সহজেই পাথুরে পৃষ্ঠে সচল থাকতে পারে। এই ধারাবাহিকতায় নাসার গ্লেন রিসার্চ সেন্টার নির্মাণ করে সুপার ইলাস্টিক টেকনোলজি, যা কিনা বায়ু নিরোধক রাবারের ও ধাতুর সমন্বয়ে তৈরি এক ধরনের চাকা। 2020 সালে নাসার স্টার্ট আপ স্টুডিও মেলা উদ্যোক্তাদের জন্য তাদের প্রযুক্তিগুলো উন্মুক্ত করে। এই উদ্যোক্তা মেলায় লস অ্যাঞ্জেলেসের স্মার্ট টায়ার কোম্পানি ধাতুর চাকার প্রযুক্তিটি লুফে নেয়। পরবর্তীতে এই প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে বায়ুহীন চাকা উৎপাদন করা শুরু করে। স্মার্ট টায়ার কোম্পানি মার্টেনসাইট ইলাস্টিসাইজ টিউবোলার লোডিং বা METL নামে প্রতিটি $100 থেকে $150 মূল্যের চাকা বাজারে আনে। এর কল্যাণে 2023 সালে কোম্পানিটির মোট আর্থিক মূল্য দাঁড়ায় $54 মিলিয়ন। বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা নিয়ে তৈরি বায়ুহীন এই ইলাস্টিক টায়ার। সুবিধার মধ্যে অন্যতম হল এটি শক্তিশালী ও পাংচার হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এর ব্যবহৃত যানের অতিরিক্ত শক্তি ব্যয়ের প্রয়োজন হয় না। অসুবিধা হল এ ধরনের চাকা তুলনামূলকভাবে ভারী, যেহেতু ধাতু রাবার ও স্থিতিস্থাপকতা রয়েছে, তাই গতি বৃদ্ধি পাওয়ার সাথে ঘর্ষণ সৃষ্টি হয়, ফলে এটি অতিরিক্ত গরম হয়ে পড়ে। সাধারণ চাকায় কোনো ছিদ্র থাকলে বা আঘাতের সম্মুখীন হলে বাতাসের তারতম্য মানিয়ে নিতে পারে, যা এই ধাতুর চাকায় সম্ভব নয়। কাজেই এতে চাকা নষ্ট না হলেও গাড়ির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।